দেখুন শারীরিক সম্পর্ক মানেই হিন্দু আইনে বিয়ে মুম্বাই এক রাতের জন্য শারীরিক সম্পর্ক কিংবা বহুদিন ধরেই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে কিন্তু আইন মত অনুযায়ী এই ধরনের সম্পর্ককে কখনোই বিয়ের পর্যায়ে ফেলা যাবে না সম্প্রতি মুম্বাই হাইকোর্টের পক্ষ থেকে একটি মামলার রায়ের সময় এমনটাই জানানো হলো পাশাপাশি ওই নির্দেশে এটাও বলা হয়েছে যে বিয়ে না হলে ওই সম্পর্ক থেকে কোনো সন্তান জন্মালে সে কোনোদিনই বাবার সম্পত্তির অধিকারী হবে না হিন্দুদের বিয়ের সময় কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান ও নির্দিষ্ট বেশ কয়েকটি নিয়মকানুন মানা হয় এসবের বদলে কেবল শারীরিক সম্পর্ক স্থাপন হলে হিন্দু মতে সেটা কখনোই বিয়ে হতে পারে না রায়ের সময় বিচারক মৃদুলা ভাটকর এমনটাই জানান তিনি বলেন একটি সম্পর্ককে তখনই বিয়ে বলে মেনে নেওয়া হবে যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি মানা হবে কিংবা আইনিভাবে স্বাক্ষর হবে ভুল করে বা দুপক্ষের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে সেটা কখনোই বিয়ে নয় তবে এই মামলা শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আলোকপাত করেছেন বিচারপতি মৃদুল্লাহ ভাটকর তিনি শুনানির সময় হিন্দু বিবাহ আইনের নং ধারার কথা উল্লেখ করে বলেন আমাদের সমাজ এখন পরিবর্তনশীল কিছু কিছু দেশে সমলিঙ্গে বিবাহ আইন সিদ্ধ করা হয়েছে কিন্তু লিভ ইন সম্পর্কে এবং সেই সম্পর্কের কারণে জন্মানো সন্তানদের নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে যে কারণে বিয়ের সংখ্যা নির্ধারণ করা এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই